দেখুন ভারতীয় ক্রিকেটে মহিলাদের একেবারে জয় জয়কার। কয়েকদিন আগেই আন্ডার 19 মহিলা ক্রিকেটাররা বিশ্ব জয় করে এসেছেন। এবার মহিলাদের টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেও তার কয়েক ঘন্টার মধ্যেই চিন্তায় হরমনপ্রীত কৌর অ্যান্ড কোম্পানি। তার কারণ কি? তার কারণ হচ্ছে দক্ষিণ আফ্রিকায় থাকলেও তাদের মন পড়ে রয়েছে মুম্বাইয়ে। এই প্রথমবার সেখানেই মেয়েদের আইপিএল এর নিলাম হবে। কে কোন দলে যাবেন, কার কত দাম উঠবে, সেই নিয়েই চিন্তায় মহিলা ক্রিকেটাররা। বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন এই প্রতিযোগিতা ভারতের মেয়েদের ক্রিকেটকে নতুন দিগন্তে পৌঁছে দেবে। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে হরমনপ্রীত জানান বিশ্বকাপ খেললেও তাদের নজর আইপিএলে। মহিলাদের আইপিএলে মোট 409 জন ক্রিকেটার আছেন, তার মধ্যে 286 জন ভারতীয় ক্রিকেটার। এবারে বুঝতেই পাচ্ছেন বাকি ক্রিকেটাররা তারা হচ্ছেন গিয়ে মার্কি প্লেয়ার, মানে বিদেশি প্লেয়ার। যেরকমভাবে আইপিএলে, মানে পুরুষদের যে আইপিএল, যে আইপিএল যে ফরম্যাটে এতদিন ধরে আপনারা দেখছেন, তো সেই ফরম্যাটেই মহিলাদের আইপিএলও চালু হতে চলেছে। তো যেরকম আমি বললাম যে 409 জন ক্রিকেটার, তার মধ্যে 286 জন ভারতীয় ক্রিকেটার, বাকি মার্কি প্লেয়ার। এবারে দেখুন ক্রিকেটারদের সর্বোচ্চ বেস প্রাইস রয়েছে 50 লক্ষ টাকা, এরপরে 40 লক্ষ বেস প্রাইসও থাকছে। 24 জন ক্রিকেটারের সর্বোচ্চ বেস প্রাইসের তালিকায় রয়েছেন, মানে এই তালিকায় 24 জন রয়েছেন, তার মধ্যে হরমনপ্রীত কৌর রয়েছেন, স্মৃতি মন্ধনা রয়েছেন। এবারে দল গড়তে প্রতিটি দল সর্বাধিক 12 কোটি টাকা খরচ করতে পারেন, মানে একটা হিসেব বেঁধে দেওয়া হয়েছে। একেবারে যে ফরম্যাটে আইপিএল, মানে পুরুষদের যে আইপিএল একেবারে পরিচালিত হয়, ঠিক সেই ফরম্যাটেই কিন্তু মহিলাদের আইপিএল পরিচালিত হচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে এটা যে মহিলাদের এই আইপিএল চালু হলে দেখা যাচ্ছে যে, দেখুন একটা তো আইপিএলের উপকার তো অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেট পেয়েছে। বহু এরকম প্লেয়ার রয়েছেন যারা আইপিএল থেকে উঠে এসেছেন, এবং এখন আমরা মানে অনেক নতুন প্লেয়ারের নাম আমরা করতে পারি যারা আইপিএলের প্রোডাক্ট বলা যেতে পারে। অজিঙ্ক রাহানের কথা বলা যেতে পারে, ঋষভ পন্থের কথা বলা যেতে পারে, এরকম বহু প্লেয়ার রয়েছেন যারা আইপিএল থেকে উঠে এসেছেন। তো মহিলা ক্রিকেটারদের মধ্যে যদি এই রকম একটা, যেরকম জয় শাহ বলেছেন, নতুন দিগন্ত একটা খুলে যেতে পারে, সেটা কিন্তু স্বাভাবিক। অনেক এরকম লোকাল ক্রিকেটার রয়েছেন বা লোকাল প্লেয়ার রয়েছেন যারা হয়তো ন্যাশনাল টিমের সহজে সুযোগ পান না, তো তারা জায়গা পেতে পারেন। এবার তারা জায়গা পেলে ন্যাশনাল টিমের জায়গা খুলে যেতে পারে যদি সেরকম ভালো পারফর্ম করতে পারেন তারা। এবারে দেখুন টাকার ব্যাপারটা তো আপনাদের বলে দিলাম, বেস প্রাইসের ব্যাপারটা 50 লক্ষ এবং 40 লক্ষ, সর্বাধিক 12 কোটি টাকা খরচ করতে পারে যে কোনো দল, মানে পুরো টিম পরিচালনা এবং পুরো টিমের জন্য। তার মধ্যেই অন্তত 15 জন ক্রিকেটারকে কিনতে হবে, মানে ওই 12 কোটি টাকা যেটা খরচের কথা বলা হচ্ছে তার মধ্যে 15 জন ক্রিকেটারকে কিনতে হবে। সব ছেকে, মানে সব যদি আমরা সব ছেকে দেখা যায়, মানে সব থেকে যে কম, সেই কম হচ্ছে গিয়ে 9 কোটি টাকা ব্যয় করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে, মানে এটা লোয়েস্ট প্রাইস যেটা ফ্র্যাঞ্চাইজিগুলিকে ব্যয় করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি, এমনটা একটা বেঁধে দেওয়া হয়েছে। একটি দলে সবচেয়ে বেশি 6 জন বিদেশি ক্রিকেটার বা প্লেয়ার থাকতে পারেন। যেরকম আমি বললাম যে পুরুষদের আইপিএলেও যেরকম নিয়ম রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানেও দল সাজানোর বা সব একেবারে যে নীতি নির্ধারণ করা হয়েছে সেগুলো, সেই বিষয়গুলো মাথায় রেখে। তো মহিলাদের এই আইপিএল বেশ জনপ্রিয় হতে চলেছে আশা করাই যায়, এবং মহিলা ক্রিকেটের যেরকম উন্নতি হচ্ছে আমাদের দেশে, তো সেটাও একটা বড় দিক। আর তার পাশাপাশি এই যে বলা হয় না, এই যে আইপিএল মানে ধনীদের একটা খেলা, তো এই খেলার একটা দিক কিন্তু অবশ্যই মহিলাদের জন্য একটা নতুন জায়গা খুলে দিতে পারে বলা যেতেই পারে। তো আপনারা নিশ্চয়ই এই আইপিএল দেখবেন, আমি তো মহিলাদের আইপিএল দেখবই, আপনারাও দেখবেন নিশ্চয়ই আশা করি। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা করতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আর তার জন্য কী করতে হবে, আজ থাক বাংলা সাবস্ক্রাইব করতে হবে।